বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন বিএনপি র সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হালিম মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, অ্যাড মজিদ শিকদার, যুবদল নেতা চিনুক শিকদার সহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রিপোর্ট ও চিত্র গ্রহণে মোহাম্মদ অলিউল্লাহ মিয়া। অনুষ্ঠানকে সফল করেছেন সাধারণ ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য, আমি তা অনুরোধ করছি। আসাদুল্লাহ বুয়া